তিরমিজি শরীফের হাদিস ওই বুহাইরাম তিনি আল্লাহর নবীকে দেখার সাথে সাথে আল্লাহর নবীকে চিনে ফেললেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর বয়স তখন মাত্র কয় বছর 12 বছর বুহাইরা পাদ্রী আল্লাহর নবীকে দেখলেন দেখার সাথে সাথে আল্লাহর নবীর কাছে আসলেন যখন আল্লাহর নবীর কাছে আসলেন দেখা গেল আল্লাহর নবীর দেহ মুবারক থেকে অনন্য খুশবু বের হচ্ছে সুবহানাল্লাহ বুহাইরা পাদ্রী আল্লাহর নবীকে একবারে মাথার চুল থেকে পা মুবারকের পর্যন্ত বারবার বারবার দেখছেন বুহাইরা পাদ্রীকে জিজ্ঞেস করা হলো ব্যাপার কি আপনি এইভাবে তার দিকে তাকাচ্ছেন বারবার বারবার তাকাচ্ছেন কারণটা কি বুহাইরা পাদ্রী বললেন তাওরীত কিতাব জবুর কিতাবের মধ্যে আমি এমন একজন নবীর কথা পড়েছি যেই নবীর সূরতের কথা যেই নবীর সিরতের কথা যেই নবীর হাসির কথা যেই নবীর উঠা কথা যেই নবীর বৈঠকের কথা যেই নবীর মাথার চুল মুবারকের কথা যেই নবীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চাল চলন কথাবার্তা সবকিছুর কথা বর্ণনা আছে ও আবু তালেব শুনে নাও আমি দেখতে পেলাম এই 12 বছরের এই সন্তান তার সাথে তাওরীত জবুরের ইনজিলের যেই বর্ণনা ওগুলি হুবহু আমি মিল পাচ্ছি আবু তালেব শুনে নাও তাড়াতাড়ি করে তোমাদের ব্যবসা বাণিজ্য যা আছে তোমরা সেরে এই সন্তানকে নিয়ে তোমরা আবার তোমাদের জায়গায় ফিরে যাও কারণ এইখানে নবীর কিছু দুশমন রয়েছে এরা নবীকে সহ্য করতে পারে না নবীকে সহ্য না করে তারা ওই নবীকে দেখার সাথে সাথে হয়তো হামলা করার সম্ভাবনা আছে নবীর দুশমনরা তার সাথে দুশমনী করবে নবীকে তুমি তাড়াতাড়ি করে তাদের তার দেশে নিয়ে যাও তাকে তোমরা নিরাপদ স্থানে নিয়ে যাও এমন বলার সাথে সাথে আমার নবীর চাচা আবু তালেব বলেন আমি দেখলাম যে আমি আমার ওই ভাতিজার দিকে দেখলাম দেখলাম হ্যাঁ 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 আমিও তার কাছে অনেক কিছু অলৌকিক ঘটনা দেখছি আমার ভাতিজাকে নিয়ে আমি তাড়াতাড়ি করে আমাদের যেই পণ্য তা বেচা বিক্রি করে আবার মক্কায়ে মুআজ্জামার মধ্যে ফিরে আসলাম উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ তাহলে তিরমিজি শরীফের হাদিস এখানে একটা অধ্যায় আছে বাবু মা যা আফি বদইন নবুয়তিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে এখান থেকে বোঝা যায় যে আল্লাহর নবী নবুয়ত প্রকাশ করার আগে ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলেন উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ব্যবসা বাণিজ্য সেটা করতে হবে ন্যায় নীতির ভেতর দিয়ে অন্যায় ভাবে নয় আল্লাহর নবী মানুষকে ভিক্ষাবৃত্তির দিকে নিয়ে যান নাই অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি করার জন্য উন্নতির পথে এগিয়ে নেওয়ার জন্য মুসলিম জাতির অগ্রগতি এবং উন্নতি কামনা করে আল্লাহর নবী বারবার মুসলমানদেরকে বলতেন যে তোমরা ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্যের ভেতরে আল্লাহ তোমাদের জন্য বরকত রেখেছেন উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিস রয়েছে ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর নবী জলিল কদর সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আন্না রাজুলান মিনাল আনসারি আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআলু
আনসারের এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। এসে আল্লাহর নবীর কাছে কিছু চাইলেন, ভিক্ষা চাইলেন। যখন ভিক্ষা চাইলেন, আল্লাহর নবী ওই আনসারি সাহাবীকে ফাকালা, আল্লাহর নবী বললেন, আমা ফি বাইতিকা শাইউন, ও আনসারি সাহাবী, তুমি ভিক্ষা কেন করছো? তোমার ঘরে কি কিছু নাই? তোমার ঘরে কি কিছু নাই? কলা, ওই আনসারি সাহাবী বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আছে, কি আছে? মালবিসুন নালবিসু বাদহু ওয়া নাসিতু বাদহু, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটা কম্বল আছে, ওই কম্বলের অর্ধেক বিছিয়ে সেটার উপরে আমরা ঘুমাই, আর অর্ধেক আমরা আমাদের গায়ের উপরে জড়াই। দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এরকম একটা কম্বল আছে, আর ওয়াকাবুন নাশরিবু ফিহি মিনাল মা, ইয়া রাসূলুল্লাহ, আর একটা পানি পান করার পাত্র আছে, যেই পাত্রতে আমরা পানি পান করি, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একটা কম্বল আর একটা পানি পান করার পাত্র ছাড়া ঘরের মধ্যে আর কিছু নাই। ফাকালা, আল্লাহর নবী বললেন, ইতিনি বিহিমা, তুমি ওই কম্বলটা এবং তোমার ওই পানির পাত্রটা যেটাতে তোমরা পানি পান করো সেটা নিয়ে আসো। ফাতাহু বিহিমা, তখন ওই আনসারি সাহাবী আল্লাহর নবীর কাছে ওই কম্বলটা এবং পাত্রটা নিয়ে আসলেন। আর ফাজুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই পাত্র এবং কম্বল এই দুইটা তার থেকে নিলেন। নেওয়ার পরে সাহাবায়ে কেরাম এর মাঝখানে আল্লাহর নবী বললেন, এমন কে আসো যে এই কম্বল এবং এই পানির পাত্রটা কিনে নিবে? ওই বেচা কিনার কথা, ব্যবসা বাণিজ্যের কথা। এমন বলার সাথে সাথে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কম্বল এবং এই পানির পাত্র আমি এক দিরহাম দিয়ে কিনে নেব। আল্লাহর নবী বললেন, না, এক দিরহাম নয়, এক দিরহামের চেয়ে বেশি কে দিতে পারবে? আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনুটা দুইটি দুই দিরহাম দিয়ে কিনে নেব। তখন আল্লাহর নবী দুই দিরহামের বিনিময়ে ওই লোকের কাছে কম্বলটি এবং পাত্রটি বিক্রি করলেন, আর দুনুটি দিরহাম আল্লাহর নবী তার নূরানি হাতে নিয়ে ওই আনসারি সাহাবীকে বললেন, ও আনসারি সাহাবী, শুনো, তুমি এই এক দিরহাম দিয়ে ঘরের জন্য খাবার ক্রয় করো, আর এক দিরহাম দিয়ে তুমি একটা কুড়াল কিনে নাও, আর কুড়ালটা কিনে তুমি সেটা দিয়ে গাছ কাটবে, কাঠ খাটবে, আর কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করবে।